আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজ খুব সিম্পল একটি শুধুমাত্র প্রশ্নের সমাধান করে দেব বলে বসেছি। তো এই ক্ষেত্রে এই সার্কিট চিত্রটি দেওয়া আছে এবং এখান থেকে প্রশ্নটি হচ্ছে যে উদ্দীপকের লজিক সার্কিটটির আউটপুট সরলীকরণ করো। তো সেটাই বুঝিয়ে দেব। দেখো এখানে কি করতে হবে, কিউ এর মান কত সেটা বের করতে হবে। এখানে মান দেওয়া আছে এ, এটি হচ্ছে বি। এখন দেখো এ এবং এক্ষেত্রে এ এর সাথে এ, এরপরে এই চিহ্নটা হচ্ছে যোগের চিহ্ন এবং এটি হচ্ছে পূরকের চিহ্ন। তাহলে এ এবং এখান থেকে বের হয়েছে মানে আরও একটা এ, তাহলে এইটা সমান হচ্ছে কি, এটি সমান হচ্ছে এ প্লাস এ, তার উপরে কি পূরক, পূরক মানে এর বিপরীত। তাহলে আমরা জানি এ প্লাস এ ইকুয়াল টু এ এবং এর মাথার উপরে কি পূরক চিহ্ন। তাহলে এটা সমান কি, এটা সমান হচ্ছে বি এবং আর একটা বি, এটা প্লাস চিহ্ন, তার মানে এটা হচ্ছে বি প্লাস বি, এর মাথার উপরে কি চিহ্ন, এটা মানে এটা পূরক, অর্থাৎ এটি হচ্ছে নট গেট। তাহলে বি প্লাস বি নট ইকুয়াল টু কী হবে, অর্থাৎ এটা প্লাসের উচ্চারণ আমরা কি করব, বি অর বি, এবং যদি ইনটু থাকতো তাহলে সেটা হতো বি অ্যান্ড বি। তাহলে এটা হচ্ছে বি অর বি নট, তাহলে বি অর বি নট মানে বি অর বি ইকুয়াল টু বি হয় এবং নট আছে, ঠিক আছে। তাহলে এইটুকু সমান আমরা পেলাম এ নট, এটা সমান আমরা পেলাম বি নট। এখানে দেখো এই টানটা এ পর্যন্ত আসছে, তার মানে এখানে আছে এ, এই বি এখানে আসছে, তাহলে এটার সাথে বি এটা কি অর এ অর বি, মাথার উপরে নট, তাহলে এ অর বি নট। এবার দেখো এই এটা এসে এবং এটা মিলে আবার কি হয়েছে, অর হয়েছে। তাহলে কার সাথে, এটুকু সমান আমরা ফাইনালি পেয়েছি এ নট, এইটা সমান আমরা পেয়েছি বি নট, ওকে। এবং এইখানে এটা হচ্ছে কিসের চিহ্ন, এটা হচ্ছে অর গেটের চিহ্ন। তাহলে অর গেট এর উচ্চারণ অর গেট হলে এখানে হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে আমরা কি পেলাম, এইটুকু সমান এ নট অর গেট অর বি নট, এর উপরে আবার হচ্ছে নট, ঠিক আছে। এবং এই দিক থেকে আবার এইটা গেছে, এইটা এখান থেকে আসছে, তাহলে এখানে এইটা এসে কি হয়ে গেছে, দেখো এ নট অর বি নট, এর উপরে নট, ঠিক আছে। এবং এই দিক থেকে কি গেছে, এ অর বি নট, এবং সেটা এখানে যে কি হয়েছে, আবারও অর গেট হয়েছে। তাহলে অর গেট মানে চিহ্ন অর গেট কী আসছে, এ অর বি নট, এই টোটালটার ওপরে আবার নট। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে এইটা, অর্থাৎ কিউ ইকুয়াল টু, তাহলে আমরা কী পাচ্ছি, এটা এই জায়গায় না লিখে আমরা এখানে লিখতে পারি যে কিউ ইকুয়াল টু হচ্ছে এ নট অর বি নট নট প্লাস এইটুকু সমান তাহলে কি, এ অর বি নট, এবার পুরোটার ওপরে আবার কি নট। এখন এইটুকুর আমাদের সরলীকরণ করতে হবে। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, তোমাদের আসলে এটা বুঝতে হলে আগে অনেকগুলো ক্লাস নেওয়া দরকার, ধারাবাহিকভাবে আসলে অতগুলো ক্লাস আমি দিতে পারছি না, তারপরে যতটা সহজ করে পারি এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম অনুযায়ী এটি বলা হয়, যখন কী হবে, এটা এই পুরোটাকে ধরো আমরা এ ধরছি বা এক্স ধরছি, এটাকে আমরা ওয়াই ধরছি, তাহলে এটা ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স অর ওয়াই নট যদি হয় তখন নিয়ম হচ্ছে যে অর থাকলে সেটা অ্যান্ড হয়ে যাবে, অর্থাৎ এক্স এবং এটা তখন ভেঙে যাবে। তাহলে এইটা ধরো আমরা যদি এক্স ধরি, তাহলে এটা আমরা লিখলাম এ নট প্লাস বি নট, এটা ধরো একটা, তাহলে এর উপরে কী আছে নট, এবং এই নটটা তখন ভেঙে এখানে আর একটা নট হবে এবং অর এর পরিবর্তে এখানে ইনটু হয়ে যাবে, তাহলে এটা ইনটু চিহ্ন দিলাম। এবং এইটাও তাহলে এ অর বি কী আছে, এটার মাথার উপর নট আছে, আবার এই নটটা এখানে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ওই যে সূত্রটা বলছি সেটা হচ্ছে এইরকম যে এক্স অর ধরো ওয়াই নট যদি হয় তাহলে নিয়ম হচ্ছে আলাদা আলাদা করে প্রতিটা মাথার উপর এক্স নট
এটা এক্স, এই নটটা এক্সের উপর নট হবে, এখানে ওয়াইয়ের উপর নট হবে, কিন্তু এই অর চিহ্নটা তখন অ্যান্ড হয়ে যাবে। ঠিক এই কাজটা এখানে করেছি, দেখো এইটাকে যদি ধরি তাহলে এখানে যা আছে হুবহু সেটাই রেখে এইটাকে আমরা ভাগ করে দিয়েছি এবং এটার উপরে ওইটা ভাগ হয়ে গেছে, অর্থাৎ এর ভাগ এবং এই প্লাস চিহ্নটা তখন এখানে কি হয়ে গেছে, ইনটু হয়ে গেছে। অর্থাৎ আমার কি যেখানে ছিল অর গেট সেটা হয়ে গেছে এবার অ্যান্ড গেট। ওকে, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এই যখন একটা ধরো এ নট নট দেখা যাচ্ছে না, ধরো এ নট এবার নট, তাহলে এ নট নট ইকুয়াল টু হচ্ছে এ, অর্থাৎ একটার বিপরীত করে সেটা বিপরীত করলে আবার আগের জিনিসটাই আসে। তাহলে এই পুরোটার ওপরে কি করা হয়েছে, একবার নট তার উপরে নট, তার মানে এখানে যেটা আছে সেটাই থাকে, এ নট প্লাস বি নট। এবং এইখানে তাহলে একই কথা, এ অর বি নট নট ইকুয়াল টু তাহলে কি হবে, এ অর বি, অর্থাৎ এই নট নটে বাদ হয়ে যায়। এবার এটার সাথে এটা গুণ হবে, নিশ্চয় তোমরা গুণ করা জানো, প্রথমে আমরা এটার কথা মাথায় না রেখে এটা দিয়ে এ দুটোকে গুণ করব। তাহলে ধরো এটা নাই, তাহলে এ নট এ হবে, এ নট এ, তারপরে কি চিহ্ন প্লাস এ নট বি। ওকে, এবার আবার এবার এটা ধরো নাই, এবার বি দিয়ে গুণ করব, তাহলে প্লাস চিহ্ন দিলাম, অর এবার বি নট এ, এটা হচ্ছে অর বি নট বি। ঠিক আছে, তাহলে এ নট এ বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী এ নট দ্বারা অর্থাৎ একই জিনিসের পরিপূরক দ্বারা ওই জিনিসকে গুণ করলে সেটা আসে জিরো। তাহলে এ নট এ ইকুয়াল টু জিরো, এখানে এ নট বি প্লাস বি নট এ এবং এটা সমান জিরো, তাহলে ফাইনাল কি দাঁড়ালো, এ নট বি প্লাস বি নট এ, এবং এটা হচ্ছে এক্স অর গেট এর, এটা হচ্ছে কি এক্স অর গেট। এবং এক্স অর গেটকে কিভাবে লেখা হয়, এটা সমান লেখা হয় এ এ এক্স অর বি, তাহলে এটা হচ্ছে এক্স অর গেট এবং এ নট বি প্লাস বি নট এ ইকুয়াল টু এ এক্স অর গেট বি। এটির আরও যদি সত্যক সারণে দিয়ে বোঝাতে হয় তাহলে আসলে আরও অন্য ক্লাস নিতে হবে, যেহেতু এই প্রশ্নের সমাধান চেয়েছো সেহেতু এটি সরলীকরণ এটি এবং এইটুকুই লিখতে হবে। তো আশা রাখছি বুঝতে পেরেছো, ধন্যবাদ।